बिस्मिल्लाह रहमान रहीम। आज के जो अपन सामने जो गाचटी देखा अपनारा बोलें तो ये कीसर गाच और गाचटर नाम कि कारा कारा अपनारा जानें ये गाचटी के चिन्हें अवश्य कमेंटे लिखभे। तो रान्नाघरे चले आसलम, रान्नाघरे इसे तरी तरकारीगुलो केटे निब। गोसलर आगे तरी तरकारी केटे नीले रान्ना करते असुविधा पड़ते हैं ना, रान्ना ताड़ाताड़ी हो जाए। तरी तरकारीगुलो काटते थके आपनादेरके प्रतिदिनेर मतो आसलामु आलैकुम। आमार प्रिय अपुरा भाइयेरा सोनामणिरा एबं आंटीरा सबाई आपनारा केमन आछेन? आशा करछि जे जेखाने आछेन सबाई भालो आछेन, सुस्थ आछेन एबं निरापदे आछेन। आमराओ परिवारेर सबाई आलहामदुलिल्लाह भालो आछि। আমি আলপনা, দেশি হোমওয়ার্কের আলপনা, আমার চ্যানেল। আর সোমবার আপনাদেরকে আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য বরাবরের মতো ওয়েলকাম করছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার পেঁয়াজের ফালি কেটে রেখেছি আগেই, মরিচের ফালি শেষ হয়ে গিয়েছিল, মরিচও কেটে রাখলাম। মরিচ পেঁয়াজ কাটা থাকলে রান্না করতে সহজ হয়ে যায়। চিংড়ি ভিজিয়ে রেখেছিলাম, চিংড়িগুলোকে আমি কেটে নিচ্ছি। চিংড়ি কেটে যে ময়লাটা আছে সেই চিংড়িটাও আমি কেটে ফেলে দিলাম। এই তো গোসল নামাজ শেষ করে রান্নার কাজে চলে আসলাম। আজকে আমি পটলের দুটো রেসিপি করব, পটল ভাজি চিংড়ি দিয়ে করব আর পটলের সাল দিয়ে ভর্তা করব। এর জন্য আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, রসুন মরিচ এবং ছুটকি দিয়ে দিচ্ছি যেন ভর্তাটাকে স্বাদ লাগে। পটলের সালগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে আমার ছুটকি রসুন মরিচও ভাজা শেষ হয়ে গিয়েছে, এগুলোকে আমি নামাই নিচ্ছি এবং ওই তাওয়াতেই আমি পটলের সালগুলোকে ভেজে নেব। পটলের ছাল ভাজা হয়ে গেছে, আমি ভর্তাটাকে রেডি করে নেব। ভর্তাটা আমার রেডি হতে থাক, এদিকে আপনাদেরকে ছোট্ট একটু বিষয় মনে করিয়ে দিচ্ছি ভিডিওটির শুরুতে। যদি কেউ এখনও একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে কিন্তু পারে অসংখ্য ভাই আপুদের কাছে পৌঁছে দিতে আমার এই ভিডিওটি, আর আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দিতে। আমার আজকের এই লাইফস্টাইল ব্লগটি আমি সারাদিন কী কী করছি সব কিছু আপনাদের সামনে তুলে ধরব। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। এইসব ভর্তাগুলো আমি বেটে নিচ্ছি, ছুটকি রসুন মরিচ ধনে পাতা বেটে নিয়ে এখন আমি পটলের ছালটা দিয়ে সুন্দর করে বেটে নেব। আমার ভর্তাটা রেডি হয়ে গেছে, এর মধ্যে এখন আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিব। আজকে আমি ডিমের ঝোল করব, ডিম সিদ্ধ করে কেটে নিচ্ছি, হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে ডিমগুলোকে আমি ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, মরিচ ফালি দিয়ে দেব। মরিচ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দেব যেন মরিচ পেঁয়াজগুলো লেগে না যায়। ডিমটা আমার রান্না হতে থাক, আর এদিকে প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি কেউ আমার এই চ্যানেলটিকে আজকে ভিজিট করে থাকেন বা আমার এই ভিডিওগুলো প্রথম দেখে থাকেন, আপনাদের কাছে যদি আমার এই ভিডিও কোথাও কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা চ্যানেলটিকে আমার চ্যানেলটিকে পাশে থেকে যেতে পারেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে অল অপশন ক্লিক করে রাখতে পারবেন, এতে করে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন
চলে যাবে। আপনারা চাইলেই কিন্তু যখন খুশি আমার ভিডিও দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। অনেক কথা বলে ফেললাম, এদিকে আমার ডিম রান্না হয়ে গেছে, ওই কড়াইতে আমি চিংড়িগুলো দিয়ে দিয়েছি। তেলে ভেজে চিংড়ি আজকে রান্না করব। চিংড়ি ভাজা হয়ে গেলে পটলের চাপগুলো দিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়ো, মরিচের ফলি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর কোনো পানি দিব না, এই পানিতেই তরকারিটা আমার সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার তরকারিটা রেডি হয়ে গেছে, দেখতে মশলা অনেক সুন্দর হয়েছে। ইফতারির সময় হয়ে গিয়েছে, আমার এই ভিডিওটিতে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।